আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওপেন ইউনিভার্সিটি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ও যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব MA এবং MSS 1 বছর মেয়াদি, প্রথম পর্ব 1 বছর মেয়াদি। এবছরে এটা প্রথম স্টার্ট করতেছে ওপেন ইউনিভার্সিটিতে। এটাতে আপনারা যারা ভর্তি হতে চান তারা কিভাবে ভর্তি হতে পারবেন সেটাই দেখাবো। তার আগে ভর্তি হওয়ার জন্য যে যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো একটু আলোচনা করি। 3টি পাবলিক পরীক্ষা যথাক্রমে SSC, HSC, BA, PSS, BCom, BSc বা সমমান, এই 3টা পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে। এই 3টা পরীক্ষার সার্টিফিকেট থাকলে আপনি মাস্টার্সের যেই MA যেটা আছে 1 বছর মেয়াদি এটা কমপ্লিট করতে পারবেন। এবং যে কোনো 2টি এবং এই 3টা পরীক্ষার মধ্যে যে কোনো 2টা পরীক্ষাতে GPA 2.5 থাকতে হবে, এবং GPA 4 এর মানে যেটা তাদেরকে অবশ্যই GPA 2.0 থাকতে হবে। আবেদনের সময়সীমা 12 জুন 2023 থেকে 18 জুলাই 2023 সাল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন, এবং আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে আবেদন ফর্ম ফিল আপটা করতে হবে, যেটা আমি দেখাবো কীভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন। যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিলেকশন হবেন তাদের তালিকা প্রকাশ করা হবে 1 আগস্ট 2023, এবং যারা যাদের সিটটা যেখানে যেখানে পড়বে এই পরীক্ষাটা লিখিত পরীক্ষাটা যেখানে অনুষ্ঠিত হবে যেখানে যাদের সিট পড়বে সেটার তারিখ প্রকাশ করবে 16 আগস্ট 2023। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2023 রোজ শুক্রবার। এই সকল সমস্ত কিছু ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন বাউবির ওয়েবসাইটে থেকে। আপনি সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবেন কোথায় আপনার পরীক্ষা সিট করতেছে, কয়টার সময় পরীক্ষা হবে, এই সকল ডিটেলসগুলো বাউবির এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সর্বমোট এই কোর্সটা কমপ্লিট করতে হলে আপনার ভর্তি ফিটা সর্বমোট দিতে হবে 16,360 টাকা। এই MA এই কোর্সটা 1 বছর মেয়াদি প্রথম পর্ব, এটা সম্পূর্ণ কমপ্লিট করতে যদি চান এই কোর্সটা আপনি সারা বাংলাদেশেই করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে এটা করা সম্ভব হবে। তাহলে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটাই দেখে। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে, এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে। এখানে দেখেন স্টেপ 1 জেনারেল ইনফরমেশনগুলো দিতে বলতেছে, ব্যাচ 2023 ব্যাচ। প্রথমে আছে হলো আপনার রিজনাল সেন্টার, এই কোর্সটা হলো আপনি সারা বাংলাদেশে থেকে সবাই অ্যাপ্লাই করে সারা বাংলাদেশ থেকে এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। প্রত্যেকটা বিভাগে এই সেন্টারটা আসছে। তো এখানে প্রথমত আমি ঢাকা দিয়ে দিলাম, এখানে দেখেন তাপ রিজনাল সেন্টার, ঢাকাতে শুধু 2টা আছে, ঢাকা এবং নারায়ণগঞ্জ। এখানে যদি আমি বিভাগটা চেঞ্জ করি ঢাকার পরিবর্তে, এখানে যদি আমি ধরুন ময়মনসিংহ দিলাম, ময়মনসিংহ দেওয়ার পর সাব রিজনাল কী কী আছে, কিশোরগঞ্জে আছে, ময়মনসিংহে আছে। তো এখান থেকে আপনার যে বিভাগটা আছে বিভাগটা সিলেক্ট করলে যে ক্যান্ডি আপনি ক্লাস করতে পারবেন বা যে ক্যান্ডের অধীনে আপনি ভর্তি হচ্ছেন সেটা খুব সহজে দেখতে পারবেন। যদি চট্টগ্রাম দিয়ে থাকি, চট্টগ্রাম বিভাগের ভিতরে এখানে কোনটা আছে, শুধু চট্টগ্রামেই আসতে, আর কোথাও এই ক্যান্ডটা নাই। সেম এরকম আপনারা আপনাদের বিভাগটা চুজ করার পর এখান থেকে যেই ক্যান্ডের অধীনে আপনার পড়তেছে, যেমন হলো ঢাকা আমি দিলাম, ঢাকা দেওয়ার পর এখানে সাব রিজনাল অফিস ঢাকায় একটা আছে, নারায়ণগঞ্জে একটা আছে। তো আমি যেহেতু ঢাকার অধীনের ভিতরে আসি তাহলে আমি ঢাকা দিচ্ছি, আপনাদের যদি নারায়ণগঞ্জটা কাছাকাছি হয় নারায়ণগঞ্জ দেবেন। মোট কথা হলো যার যে ক্যান্ডটা যেখানে বসবাস করতেছেন যার যে ক্যান্ডটা কাছে হয় সেই ক্যান্ডটাতেই অ্যাপ্লাই করবেন। স্টাডি সেন্টার আপনি যেখানে ক্লাসটা হবে আপনার এটা এখান থেকে দেখে নেবেন, ঢাকার ভিতরে আপনার ঢাকার আঞ্চলিক অফিস যেটা সেখানে এটা হবে ক্লাসটা। এখানে হলো আপনার গ্রুপ, এখানে গ্রুপে দেখেন আপনি কোন গ্রুপ নিয়ে মাস্টার্সটা কমপ্লিট করতে চাচ্ছেন, আপনি কোন গ্রুপ নিয়ে MA কমপ্লিট করবেন। এখানে যেমন MA বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে আছে, তারপর MA হিস্ট্রি আছে, MA ইসলামিক স্টাডি আছে, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, আপনার এখান থেকে যেটা আপনার মাস্টার্স করতে চান যেটার ভিতরে সেটা এখানে কমপ্লিট করে দেবেন। আমি এখানে কী করবো পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিলাম, তো পলিটিক্যাল সায়েন্সটা হলো MSS। তো এটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন।
দেখেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে হলো আপনার বেসিক ইনফরমেশন যেগুলো আছে, অর্থাৎ হলো আপনার নাম, পিতার নাম, মায়ের নাম, আপনার এনআইডি নাম্বার, জন্ম সনদ, ন্যাশনালিটি, আপনার ঠিকানা, এই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো প্রথমে এখানে অ্যাপ্লিকেশন নেম চাইছে, তো আমি এখানে অ্যাপ্লিকেশন নেম দিই। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের সময়টা শর্টকাট করার জন্য এখানে আগে টাইপ করে দিলাম অ্যাপ্লিকেশন নেম। এখানে হলো যিনি আবেদন করবেন তার নামটা প্রথমত ইংলিশে লিখবেন, তারপর বাংলায় লিখবেন। তো ফাদার্স নেমটাও ইংলিশে একবার দিবেন, বাংলায় লিখবেন। মাদার্স নেমটাও ইংলিশে একবার, বাংলায় একবার লিখবেন। এখানে গার্ডিয়ানের যেটা এটা ফিল আপ না করলেও হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, রেড স্টার মার্ক যেগুলো করা আছে, অর্থাৎ হলো স্টার মার্ক যেগুলো করা আছে, এই জিনিসগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে তার পরবর্তীতে আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা কত এটা এখানে উল্লেখ করে দিবেন। প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থান যেটা সেটা আপনি ইচ্ছা করলে এখানে দিতে পারেন, না দিতে পারেন, এটা একটা অপশনাল। এখানে আপনার জেন্ডার, তো যেহেতু মেল আছে ফিমেল আছে, তো যেহেতু মেল মেল দিলাম। তার পরবর্তীতে আপনার কাছে চাইছে আপনার ন্যাশনালিটি, তো আমার ন্যাশনালিটি যেহেতু আমি বাংলাদেশি তাহলে বাংলাদেশিটা সিলেক্ট করব। তারপর এখানে হলো আইডেন্টিটি ট্যাগ, আপনার আইডেন্টিটিটা কী দিচ্ছেন, না আইডি কার্ডের নাম্বার থাকলে আইডি কার্ডের নাম্বারটা দিবেন। আমার যেহেতু এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ব্লাড গ্রুপ, আপনার ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দিবেন। তো ব্লাড গ্রুপ দেওয়ার পর এখানে হলো আপনার বৈবাহিক অবস্থান, তো আপনি যদি ম্যারিড থাকেন ম্যারিড, আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল, আপনার যেটা আছে সেটা এখানে উল্লেখ করে দিবেন। আপনার ধর্মটা কি, আপনার যে ধর্ম সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে একটা ইমেল আইডি দিবেন, আমি ইমেল আইডিটা অলরেডি দিয়ে রাখছি, তো ইমেল আইডিটা দিবেন যেন ইমেলে মেসেজ যায়, সেই মেসেজটা আপনি দেখতে পারেন। কারণ এই ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন তখন আপনার ইমেলে প্লাস আপনার ফোন নাম্বারে ইউজার আইডি এবং হলো পাসওয়ার্ড, যেটা টেম্পোরারি ইউজার আইডি বা পাসওয়ার্ড বলা হয়, সেটা আপনার এখানে সেন্ড করা হবে। ইমেল আছে সেটা দিবেন, আর ফোন নাম্বারটাও যেটা অ্যাক্টিভ আছে সেটা দিবেন। দেওয়ার পর এখানে প্রথমত দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি প্রথমত হলো গ্রাম, গ্রামের নাম দিলেন, পোস্ট অফিস, আপনার গ্রামটার পোস্ট অফিস যেটা সেই পোস্ট অফিসের নাম দিবেন, পোস্ট কোড, আপনার পোস্ট অফিসের কোড নাম্বার যেটা সেটা দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টে আসেন সেটা এখানে সিলেক্ট করলেন। ডিস্ট্রিক্টটা দেওয়ার পর এখানে হলো আপনার থানা বা উপজেলা, আপনার থানা যেটা সেটা এখানে উল্লেখ করে দিবেন। থানাটা দেওয়ার পর এখানে হলো আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখতে বলতেছে, তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং হলো পারমানেন্ট অ্যাড্রেস দুইটা একই, আর যদি দুইটা দুই রকম হতো তাহলে আমি প্রেজেন্ট অ্যাড্রেস লেখার পর আবার পারমানেন্ট অ্যাড্রেসটাও লিখে দিব। আপনাদের যদি এরকম হয় প্রেজেন্ট অ্যাড্রেস একটা এবং হলো পারমানেন্ট অ্যাড্রেস আর একটা, তাহলে দুইটাই লিখে দিবেন। আমার যেহেতু দুইটা এক, সেজন্য আমি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে দেখেন একটা চেকবক্স আছে, প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে এই যে চেকবক্সটা এখানে ক্লিক করে দিব। দেখেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে এই অপশনটা এখানে সিলেক্ট নিয়ে নিয়েছে। তো এখানে হলো আপনার ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে বলতেছে। তো ছবিটা কীভাবে আপলোড করতে হবে, ছবিটা অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে এবং 100 KB বেশি যেন না হয় ছবি সাইজটা। সিগনেচারেরও রিকোয়ারমেন্ট দেওয়া আছে 300x100 পিক্সেল এবং 100 KB বেশি যেন না হয় ফাইলের সাইজ। দেখেন ছবিটা আপলোড দেওয়ার সাথে সাথে ছবিটা আপলোড হয়ে গেছে, এখন আমি সিগনেচারটা আপলোড করে দিব। ছবি এবং সিগনেচার এই দুইটারই সাইজটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, আপনারাও এটা আগে তৈরি করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে ফটো অ্যানুয়াল সিগনেচার এই দুইটা আপলোড করার পর এখানে আপনার নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করার পর এখানে হলো আপনার নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেখেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে স্টেপ 1, স্টেপ 2 কমপ্লিট, স্টেপ 3, এখানে হলো আপনার একাডেমি ইনফরমেশনগুলো দিতে বলতেছে। তো এখানে হলো আপনার এসএসসি যে ইনফরমেশনটা আছে এটা এখানে দিয়ে দিবেন। তো প্রথমত আপনাকে এখানে 3টা ডিগ্রি সনদ থাকতে হবে, এসএসসি, এইচএসসি এবং হলো আপনার ব্যাচেলর ডিগ্রি বা অনার্সের যে সার্টিফিকেটটা আছে সেটা। তো প্রথমে এসএসসি ডিগ্রি যেটা আছে এখানে আমি এসএসসি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি আপনার গ্রুপটা দিবেন, আপনি যে গ্রুপটা নিয়ে পড়াশোনা করেছিলেন সেই গ্রুপটা এখানে উল্লেখ করে দিবেন। তো গ্রুপটা দেওয়ার পর আপনার বোর্ড দিয়ে দিবেন, আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষাটা দিয়েছেন সেই বোর্ডটার নাম দিয়ে দিবেন। বোর্ড দেওয়ার পর আপনার স্কুলের নামটা এখানে দিয়ে দিবেন। তো তার পরবর্তী এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, তার পাশে আপনার রোল নাম্বারটা দিবেন।
এটা ধরুন এখানে হলো আপনার রেজাল্ট টাইপ। তো এখানে আপনার রেজাল্টগুলো অনেক সময় ক্লাস ভিত্তিকতে হয়েছে, তারপর ডিভিশন ভিত্তিকতে আসছে, গ্রেড ভিত্তিকে হয়েছে। গ্রেডের ভিতরে আপনার স্কেল ছিল 4 স্কেল, তার পরবর্তীতে আবার গ্রেড ভিত্তিকে আসছে 5 স্কেল এবং হলো আদার্স। তো আপনার যেই রেজাল্টের গ্রেডটা যেইভাবে সেটা আপনি দিয়ে দেবেন। তো আমার রেজাল্ট টাইপটা যেহেতু জিপিএ 5 গ্রেডে, তাহলে এটা এখানে সিলেক্ট করব। এখানে হলো আপনার পয়েন্ট, আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো পাসিং ইয়ার, এখানে হলো আপনি কত সালে পাস করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে 2 দিয়ে দিলাম। তো সেম একইভাবে এখন আমি এইচএসসির ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। আপনার ইন্টারের ইনফরমেশনগুলো দেওয়ার পর এখানে হলো আপনার ডিগ্রি বা অনার্স যেটা করেছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। এখান থেকে এখন আপনার ডিগ্রি বা অনার্সের যে ইনফরমেশনগুলো আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার ব্যাচেলর ইনফরমেশনগুলো দেওয়ার পর, আপনি আপনার অনার্সের বা ডিগ্রি যেইটাই হোক সেই ইনফরমেশনগুলো দেওয়ার পর এখানে আপনার ফিনিশড যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেব। ফিনিশডে ক্লিক করার সাথে সাথে আমার কাছে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়ার্নিং যাচ্ছে। তো এখানে আপনার চেকবক্সে ক্লিক করার পর সাবমিট যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার ইনফরমেশনগুলো সঠিক থাকলে আপনাকে এখানে একটা অন টাইম ওটিপি দিয়ে দিয়েছে এবং হলো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি এখানে দেওয়ার পর এখানে হলো আপনি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যেটা আছে সেটা এখানে দেওয়া আছে ভিউ প্রোফাইল। এখান থেকে আপনার অ্যাডমিশন ফর্ম ফি বাবদ 500 টাকা পে করতে হবে। 500 টাকা পে না করার আগ পর্যন্ত কিন্তু আপনি ভর্তির আবেদনের জন্য যোগ্য হবেন না। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনি যদি চান এখন এটা পেমেন্ট করতে পারবেন। দেখা গেল যে আপনি প্রসিড টু পেমেন্টে যদি ক্লিক করেন সাথে সাথে এটা পেমেন্ট করতে পারতেছেন। তো আমি এখানে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেখাই। ক্লিক করার সাথে সাথে যে কয়টা মাধ্যম আসছে এই সবগুলো মাধ্যমের থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটা করতে পারবো। এখানে আমি যদি বিকাশটাই দেখাই, বিকাশটা যেহেতু সচরাচর একেবারে সহজ, এখানে পে নাও এ ক্লিক করব। তো পেমেন্ট গেটওয়ে সার্ভারে আসার পর এখানে আপনি আপনার বিকাশের ফোন নাম্বার দিয়ে কনফার্মে যখনই ক্লিক করবেন আপনার ফোনে একটা অন টাইম ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবেন। ওটিপিটা দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনার বিকাশে ব্যালেন্স থাকবেন, 560.50 টাকা, মোটামুটি 508 টাকা ব্যালেন্স থাকতে হবে। তো ওটা দেওয়ার পর আপনার বিকাশের পিন নাম্বার যেটা আছে সেটা দিয়ে কমপ্লিট করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট করার পর এখানে দেখেন প্রিন্ট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ফর্ম ডাউনলোড হবে, যেহেতু আমি আগে ডাউনলোড করা সেই জন্য আমার কাছে আবার দেখাচ্ছে। তো আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার ফর্মটাকে আপনি প্রিন্ট আউট করবেন। তো আমি প্রিন্ট আউট করে নিয়েছি। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করার পর এটার সাথে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, যেই সার্টিফিকেটগুলো আছে, প্রত্যেকটা সার্টিফিকেটের ফটোকপি এবং হলো সপ্তাহিত করে নেবেন। এবং হলো এই অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটাও আপনাকে সাথে প্রিন্ট আউট করে নিয়ে আপনি যেই রিজনাল সেন্টারটা সিলেক্ট করেছিলেন, আপনার এখানে যেই সাব রিজনাল সেন্টারটা আছে যেটা আপনার নিকটবর্তী, তো সেখানে আপনি এই কাগজগুলো জমা দিয়ে দেবেন। তো সেখানে কাগজগুলো জমা দিলে আপনার আবেদনগুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে তারা আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সিলেকশন করলে আপনার রোল নাম্বারটা আসবে এবং হলো আইডি নাম্বার দিয়ে আপনি এখানে চেক করতে পারবেন। যখন দেখবেন যে আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন তো সেক্ষেত্রে আপনাকে ভর্তি করে নিবে। তো আপনারা এভাবে খুব সহজে ফর্মটা ফিল আপ করে নিবেন। তারপরে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে সেজন্য কমেন্ট করবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও। আল্লাহ হাফেজ।